আসসালামু আলাইকুম বন্ধুরা, ইসরাফিল ওয়ার্ল্ডের নতুন ভিডিওই আপনাদের সবাইকে স্বাগতম অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি মগবাজার মধুবাগ হাতিঝিল থানার পাশে একতা বাইক শোরুমে। তো আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে শোরুমের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দিব। তো অনেকেই আমাকে কমেন্টস করে জানিয়েছিলেন যে সেকেন্ড হ্যান্ড বাইকের ভিডিও দেওয়ার জন্য, স্পেশালি তাদের কমেন্টসের উপর ভিত্তি করে আজকের ভিডিওটা করা। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন সকল ব্র্যান্ডের সেকেন্ড হ্যান্ড বাইকের বর্তমান মূল্য সম্পর্কে। তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সকলের সবার আগে পেয়ে যান। তো চলুন মূল ভিডিও শুরু করি। তো বন্ধুরা, আমরা প্রথমে 100cc বাইক দিয়ে শুরু করব একতা বাইক শোরুমের। তো সেই ক্ষেত্রে হিরো স্প্লেন্ডার প্লাস 100cc সেলফ স্টার্ট ভার্সনের চারটি বাইক কিন্তু আপনারা একতা বাইক শোরুমে পেয়ে যাবেন। তো প্রথমে আমি স্প্লেন্ডার প্লাস, যে বাইকটা 10,000 কিলোমিটার চলেছে, তো আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিব যে 10,644 কিলোমিটার কিন্তু এই স্প্লেন্ডার প্লাস বাইকটি চলেছে। তো এটা কিন্তু 2017 সালের মডেল এবং 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে। তো আপনারা এই বাইকটি একতা শোরুম থেকে কিনতে পারবেন 66,000 টাকা দিয়ে। তো আমার চ্যানেলের পক্ষ থেকে যারা আসবেন তাদের জন্য একটা এক্সট্রা অনার আছে। এর পাশাপাশি হিরো স্প্লেন্ডার প্লাস, যে বাইকটা 12,000 কিলোমিটার চলেছে, 12,000 প্রায় 11,738 কিলোমিটার, তো এটাও কিন্তু 2 বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে এবং এটা কিন্তু আপনারা 65,000 টাকায় পেয়ে যাবেন। এর পাশাপাশি হিরো স্প্লেন্ডার প্লাস আরও একটি বাইক, এটা 12,000 কিলোমিটার চলেছে, এটাও কিন্তু আপনারা 65,000 টাকায় পেয়ে যাচ্ছেন। তো যারা আমার চ্যানেলের পক্ষ থেকে আসবেন তাদের জন্য এক্সট্রা একটা অনার আছে। এরপর স্প্লেন্ডার প্লাস আরও একটি বাইক 100cc, এটাও কিন্তু আপনারা সেলফ স্টার্ট এবং ইলেকট্রিক স্টার্ট দুটি পেয়ে যাবেন। তো 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে, 12,000 কিলোমিটার চলেছে, তো এটাও কিন্তু আপনারা 65,000 টাকায় পেয়ে যাচ্ছেন। তো বলা চলে যে হিরো স্প্লেন্ডার প্লাস 100cc চারটি বাইক আপনারা একতা বাইক শোরুমে পেয়ে যাবেন। এবং অনেকে আমাকে কমেন্টস করে জানিয়েছিলেন যে 100cc-র ভিতর কোনো স্কুটার পাওয়া যায় কি না, তো আপনারা একতা বাইক সেন্টারে কিন্তু 100cc-র হিরো প্লেসিওর স্কুটিটা পেয়ে যাবেন। তো এটা কিন্তু অন টেস্টে আছে, যে এই বাইক স্কুটিটা কিনবেন সে কিন্তু প্রথম মালিক হবেন। আর এই স্কুটিটা কিন্তু 2018 সালের মডেল, তো অলমোস্ট রান করেছে 3,937 কিলোমিটার। তো আপনারা এই স্কুটিটা পেয়ে যাবেন একতা বাইক শোরুম থেকে 92,000 টাকায়। তো আমার চ্যানেলের পক্ষ থেকে যারা আসবেন তাদের জন্য এক্সট্রা একটা অনার করা হবে। এবং অনেকেই আমাকে কমেন্টস করে জানান যে 100cc-র বাজাজ ডিসকভার বাইকটা পাওয়া যায় কি না, তো তাদের জন্য আজকের ভিডিওটা বেশ উপকারী। তো বাজাজ ডিসকভার 100cc-র এই বাইকটা পেয়ে যাচ্ছেন 10 বছরের রেজিস্ট্রেশন এবং বাইকটা 2011 সালের মডেল, তো 18,000 কিলোমিটার রান করেছে। তো বাইকটির বর্তমান মূল্য পড়বে, আপনারা একতা বাইক সেন্টার থেকে নিতে পারবেন 65,000 টাকা দিয়ে। তো আমার চ্যানেলের পক্ষ থেকে যারা আসবেন তাদের জন্য এক্সট্রা একটা অর্ডার করা হবে। তো 10 বছরের রেজিস্ট্রেশন কিন্তু আপনারা এই ডিসকভার বাইকটিতে পেয়ে যাচ্ছেন। তো 2022 সাল পর্যন্ত এখনও কিন্তু রেজিস্ট্রেশনের মেয়াদটা আছে। এর পরবর্তীতে আমরা চলে যাবো 110cc বাইক, হন্ডা লিভো বাইকটি, 2018 সালের মডেল। তো এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফুল ফ্রেশ একটা গাড়ি, 10 বছরের রেজিস্ট্রেশন করা। তো গাড়িটা কিন্তু 2028 সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছেন। তো যারা মূলত 10 বছরের রেজিস্ট্রেশনের বাইক নিতে চাচ্ছেন তারা কিন্তু এই বাইকটা নিতে পারেন। তো এই বাইকটি 13,000 কিলোমিটার চলেছে, বাইকটির মূল্য পড়বে 82,000 টাকা। তো আমার চ্যানেলের পক্ষ থেকে যারা আসবেন তাদের জন্য কিন্তু এক্সট্রা একটা অর্ডার আছে। এর পরবর্তীতে আমরা চলে যাবো 125cc-র বাইকটি, টিবিএস স্ট্রাইকার, 2019 সালের মডেল। তো এই বাইকটি কিন্তু ফুল ফ্রেশই পেয়ে যাচ্ছেন একতা বাইক শোরুম থেকে। তো বাইকটির চলেছে 5,000 কিলোমিটার এবং বাইকটা কিন্তু 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে। সেই ক্ষেত্রে আপনার টিবিএস স্ট্রাইকার 125cc-র এই বাইকটি পেয়ে যাবেন 92,000 টাকায়। তো যারা মূলত 125cc-র খুবই কম দামে একটা বাইক নিতে চাচ্ছেন এবং ফ্যাশনেবল ডিজাইনেবল বাইক নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই টিবিএস স্ট্রাইক বাইকটা অনেক ভালো হবে এবং খুবই কম দামে পেয়ে যাচ্ছেন। এবং গাড়ির নেম ট্রান্সফারের ক্ষেত্রে যেটা হবে, যে শোরুম থেকে কিন্তু আপনাদের নেম ট্রান্সফারে সহযোগিতা করা হবে। এবং 110cc-র একটা স্কুটার আছে মাহিন্দ্রা ব্র্যান্ডের, তো এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন 93,000 টাকা। তো 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে এবং গাড়িটা কিন্তু 7,600 কিলোমিটার চলেছে এই পর্যন্ত। তো আপনারা কিন্তু খুবই কম দামে মাহিন্দ্রার এই স্কুটিটা পেয়ে যাচ্ছেন 93,000 টাকায়। এর পরবর্তীতে আমরা চলে যাবো
পঞ্চাশ সিসি সেগমেন্টের ভিতর। তো 150 সিসি সেগমেন্টের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন হিরো হাং 2018 সালের মডেলটা। তো এটা কিন্তু ডাবল ডিক্স। তো এই বাইকটি কিন্তু 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে এবং বাইকটার বর্তমান মূল্য পড়বে, আপনারা একতা বাইক শোরুম থেকে নিতে পারবেন, 1,22,000 টাকায় এবং বাইকটা চলেছে 8,000 কিলোমিটার। তো 150 সিসির আরও একটা বাইক বাজাজ পালসার সিঙ্গেল ডিক্স। তো এই বাইকটাও কিন্তু আপনারা একতা বাইক সেন্টারে পেয়ে যাবেন। তো এটা কিন্তু 2017 সালের ভার্সন। তো পালসার বাইকটি কিন্তু 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে। তো যারা মূলত 150 সিসির একটা পালসার বাইক নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু ভালো একটা সুযোগ, আপনারা একতা বাইক শোরুম থেকে কিন্তু নিতে পারবেন। তো বাইকটির মূল্য পড়বে বর্তমানে 1,32,000 টাকা। তো বাইকটি 9,500 কিলোমিটার চলেছে। তো বাইকটা 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে। তো আপনারা সবাই কিন্তু পালসার বাইকটির সঙ্গে অতি পরিচিত। এরপর আমরা চলে যাব হন্ডা সিভি ট্রিগার। অনেকে আমাকে কমেন্টস করেছিলেন যে বাইকটার সেকেন্ড হ্যান্ড বাইক নিতে চান, তো তাদের জন্য কিন্তু ভালো একটা সুযোগ। তো এই বাইকটা কিন্তু আপনারা একতা বাইক সেন্টার থেকে নিতে পারবেন। তো বাইকটা কিন্তু 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে এবং এই বাইকটি চলেছে 11,000 কিলোমিটার। তো এখন কথা হলো বাইকটির মূল্য কত। বন্ধুরা, আপনারা এই হন্ডা সিভি ট্রিগার বাইকটি পেয়ে যাবেন 1,35,000 টাকা দিয়ে। তো আমার চ্যানেলের পক্ষ থেকে যারা আসবেন তাদের জন্য এক্সট্রা একটা অর্ডার করা হবে। এর পরবর্তীতে আমরা যাবো 160 সিসির টিভিএস অ্যাপাচি আরটিআর সিঙ্গেল ডিস্ক বাইকটি। তো এই বাইকটি কিন্তু আপনারা একতা বাইক সেন্টারে পেয়ে যাবেন। তো বাইকটি 2018 সালের মডেল। তো বাইকটি চলেছে এ পর্যন্ত যেটা আমরা দেখেছি যে 7,000 কিলোমিটার এই টিভিএস অ্যাপাচি আরটিআর সিঙ্গেল ডিস্ক বাইকটি চলেছে এবং বাইকটি কিন্তু 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে। তো বাইকটির বর্তমান মূল্য পড়বে 1,20,000 টাকা। তো আমার চ্যানেলের পক্ষ থেকে যারা আসবেন তাদের জন্য এক্সট্রা একটা অর্ডার করা হবে। এর পরবর্তীতে যে বাইকটা দেখাবো শোরুমের সব থেকে হিট বাইক 150 সিসির ইয়ামা বাইকটি। তো অনেকেই এই বাইকটির কমেন্টস করে থাকেন যে বাইকটি পাওয়া যায় কিনা বর্তমানে। তো বাইকটা তো বর্তমানে মার্কেট আউট। তো আপনারা এই ইয়ামার XRV বাইকটি 30,000 কিলোমিটার চলেছে এবং বাইকটি 2 বছরের রেজিস্ট্রেশন পাবেন। তো বাইকটির বর্তমান মূল্য 2,99,000 টাকা। তো ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে এবং আপনাদের সুবিধার্থে কিন্তু আমি যে এই শোরুমের মালিক আছে নাসিব ব্যাপারী ভাই, তো ভাইয়ের সাক্ষাৎকার নিচ্ছি। তো ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের এই শোরুমে কিছু গাড়ি আছে আপনাদের জন্য, আমরা এখন এক্সচেঞ্জের সুবিধা দিচ্ছি। কেউ যদি বাইক বিক্রি করতে আমাদের শোরুমে আসতে পারেন, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আর কাগজের লাইবিলিটি আমরা 100% জানিয়ে দিচ্ছি। তো ভাই এক্সচেঞ্জ অফারটা যদি ভালো ভাই বুঝিয়ে বলতেন আমার সাবস্ক্রাইবার এবং ভিউয়ারদের উদ্দেশ্যে। অনেকে আছে যে গাড়িটা এক্সচেঞ্জ করতে চাচ্ছে, যেমন আপনি এই মডেলটা ভালো লাগে না একটা মডেল নেবেন, আমাদের শুরু আসতে পারেন, হয়তো আপনাদেরটা দেখে আমরা আমাদেরটা দেখে দুজনে মিলে হয়তো আমরা কার এক্সচেঞ্জ করে দিব। এর পরবর্তীতে কেউ যদি বাইক বিক্রি করতে চায় সে কি সরাসরি আপনারা এখানে আসতে পারবে, বিক্রি করতে পারবে? অবশ্যই আসতে পারবে, নিজ নামে গাড়ি আসতে হবে, অন্য কারো নামে আমরা নিব না। যার নামে গাড়ি সে যদি আসে অবশ্যই আমরা কিনে রাখবো, মানে ফুল ফ্রেশ চাচ্ছেন আর কি। সবচেয়ে বড় কথা ফ্রেশ গাড়ি কিনে নিব, আপনার নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো যারা মূলত সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজতে চায় তারা কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে ফোন দিবে। অবশ্যই সবাইকে আসার আনন্দ জানাচ্ছি আমাদের একতা বাইকে, ইনশাআল্লাহ 100% কাগজে লাইবিলিটি পাবে আর আমাদের ফ্রেশ বাইক পাবে। তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ আর সবাইকেও ধন্যবাদ। তো সকল ব্র্যান্ডের বাইকের মূল্য তো শুনতেই পেলেন। তো আপনাদের জন্য আরও একটা সুবিধা আছে, আপনি আপনার বাইক কিন্তু এক্সচেঞ্জ করে এই একতা বাইক শোরুম থেকে নিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি আপনার পুরাতন বাইক দিয়ে এই শোরুমের যে কোনো বাইক চেঞ্জ করে নিতে পারবে। সেই ক্ষেত্রে যে ডিফারেন্সটা থাকবে সেটা কিন্তু আপনার পেমেন্ট করা লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভালো লাগলো অবশ্যই অবশ্যই একটি করে লাইক দিবেন। তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।